আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে বেশ ভালোই আছেন গত ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম কিভাবে ফটোশপ দিয়ে একটি পাসপোর্ট সাইজ ফটো এবং স্ট্যাম্প সাইজ ফটো তৈরি করা যায় সো ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসতে পারেন ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ফটোশপ দিয়ে ছবির ড্রেস চেঞ্জ করতে হয় অথবা ছবিতে টাই লাগাতে হয় না করে চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি প্রথমে আমরা অ্যারোবি ফটোশো সেভেন পয়েন্ট জিরো সপটারটি ওপেন করবো দেন আমরা যে ছবিতে কোড লাগাতে চাই সেই ছবিটি এখানে ইম্পোর্ট করবো সেই জন্য আমরা এখানে ফাইলে ক্লিক করব দেন এখান থেকে ওপেনে ক্লিক করবো দেন আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভের যে লোকেশনে ছবিটি আসে আমরা সেই লোকেশনে চলে যাব দেন ছবিতে ডাবল ক্লিক করবো তাহলে আমাদের ছবিটি ইম্পোর্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি ইম্পোর্ট হয়ে গেছে এখন আমরা গুগল থেকে টাই কোড ডাউনলোড করবো সেই জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো দেন আমরা অ্যাড্রেস দ্বারা টাইপ করবো টাইকোড ফর পাসপোর্ট সাইজ ফটো দেন আমরা ইন্টারপ্রেস করব এখান থেকে আপনাদের যে টাইকোডটি পছন্দ হবে আপনারা সেই টাইকোডটি ডাউনলোড করবেন সাপোজ আমার এই টাইকডটি পছন্দ সো আমি এটার উপর একটা ক্লিক করলাম দেন আমরা এই টাইকডটি ডাউনলোড করবো আর যাদের ফিসিতে ইন্টারনেট কানেকশন নেই তারা ফোন থেকেও ডাউনলোড করে ক্লাসটি করতে পারেন সো আমি ছবিটি ডাউনলোড করছি সো দেখতে পাচ্ছেন ছবিটি যদি আমরা প্রপার্টিসে যাই তাহলে দেখতে পাচ্ছেন ছবিটি জেপিজি ফর্ম্যাটে ডাউনলোড হয়েছে সো আমরা এই ছবিটিও ফটোশপি ইম্পোর্ট করবো সেই জন্য আমরা ছবিটি এভাবে ড্রাগ করে ধরে ফটোশপে গিয়ে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার ছবিটি ইম্পোর্ট হয়ে গেছে এখন আমরা ছবিটিকে পিএনজি ফাইলে রূপান্তর করব সেই জন্য আমরা টুল প্যানেল থেকে পেন টুলটি সিলেক্ট করবো দেন আমরা ছবিটিকে এভাবে ক্রপ করব এভাবে আমরা ধরে ক্রপ করব দেখতে পাচ্ছেন এখানে আমার একটি বাড়তি অংশ চলে এসেছে এই অংশটি রিমুভ করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে এই পয়েন্টারে ক্লিক করব তাহলে আমাদের বাড়তি অংশটি চলে যাবে এভাবে যে কয়বার আমাদের বাড়তি অংশ চলে আসবে সেই কয়বার আমরা কীবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে পয়েন্টারে প্রেস করব তাহলে এই বাড়তি অংশটি চলে যাবে সো এইভাবে আমরা পুরো ড্রেসটি সিলেক্ট করব আর যে বাড়তি কালারটি চলে আসছে এই কালারটি দূর করার জন্য আমরা লেয়ার বক্সে চলে যাব এখান থেকে আমরা ফিল জিরো পার্সেন্ট করে দেব দেখতে পাচ্ছেন আমাদের কালারটি চলে গেছে এভাবে আমরা পুরো ড্রেসটি সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন আমার ড্রেসটি প্রায় সিলেক্ট করা শেষ এখন আমরা যে পয়েন্টার থেকে সিলেক্ট করতে শুরু করেছিলেন আমরা সে পয়েন্টারে আবারও এসে লাগিয়ে দেব দেন আমরা মাছের রাইট বাটনে ক্লিক করব দেন এখান থেকে মেক সিলেকশন অপশনে ক্লিক করে দেব এখান থেকে আমরা ফেডার রেডিয়াস ওয়ান দিয়ে ওকে প্রেস করব তাহলে আমাদের ছবিটি এরকম সিলেকশন হয়ে যাবে এখন আমরা টুল প্যানেল থেকে মুভ টুলে ক্লিক করে দেবো এখান থেকে মুভ টুলটি সিলেক্ট করার পর আমরা লেয়ার বক্সে চলে যাবো এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে দেব দেন আমরা ছবিটি এভাবে ম্যাক্সিমাইজ করবো দেন আমরা ছবিটি এভাবে ড্র্যাগ করে ধরে এনে আমাদের মূল ছবির উপরে ছেড়ে দেব তাহলে আমাদের টাইকোডটি আমাদের মূল ছবির উপরে চলে আসবে দেন আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করে দিব তাহলে আমাদের টাইকোডটি ফ্রি ট্রান্সফর্ম হয়ে যাবে দেন আমরা টাইক টাইকোডটিকে এভাবে রিসার্জ করবো কীবোর্ডের শিপ বাটন চেপে ধরে আমরা এইভাবে রিসার্জ করব তাহলে সমানভাবে রিসার্জ হবে সো এইভাবে আমরা রিসার্জ করবো কাজ করার ছবি আমরা ছবিটিকে জুম করতে পারি কোনো সমস্যা নেই যতক্ষণ না পর্যন্ত আমাদের গলার সাথে মিলে না যায় আমরা ততক্ষণ পর্যন্ত কোডটি রিসার্জ করব সো আপনারা এইভাবে রিসার্জ করবেন কাজটি যত সময় নিয়ে করবেন কাজটি তত ভালো হবে সো কাজটি একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন সো আমি রিসাইজ করছি মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন মোটামুটি ম্যাচ করে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ছবিটি জুম করি তাহলে আমার আগের পোশাকটি এখানে রয়ে গেছে সো এটি দূর করার জন্য আমরা টুল প্যানেল থেকে পেন্টুলটি সিলেক্ট করব দেন আমরা এভাবে আমাদের আগের পোশাকটি মার্ক করব আগের নিয়মে আমরা মার্ক করব আবার দেখতে পাচ্ছেন আমাদের টাইকটি একটু পিক হয়ে আছে সো আমরা এই অংশটিকে বাদ দেব সেই জন্য আমরা এটাও সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এভাবে ঘুরিয়ে এনে আমাদের প্রথম পয়েন্টারে লাগিয়ে দেব দেন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মেক্স সিলেকশন অপশনে ক্লিক করে দেব ফেজার রেডিয়াস ওয়ান দিয়ে ওকে প্রেস করব দেন আমরা লেয়ার বক্সে চলে যাব এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে দিয়ে কিউর থেকে ব্যাক স্পেস বাটনে প্রেস করে দেব সরি এখান থেকে আগে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের সিলেক্ট করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করার সময় এখানে যে কালার আছে আমরা সেই কালার সিলেক্ট করে দেব সেই জন্য আমরা এখানে এসে একটা ক্লিক করলাম তাহলে আমাদের এই কালারটি সিলেক্ট হয়ে যাবে দেন আমরা এখান থেকে ওকে প্রেস করব এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে প্রেস করে দেব দেখতে পাচ্ছেন আমাদের আগের অংশটি চলে গেছে আবারও আমরা লেয়ার বক্স থেকে লেয়ার ওয়ান সিলেক্ট করে দিয়ে আমরা ব্যাক স্পেস বাটনে প্রেস করে দেব তাহলে আমাদের পিকজিলেট হওয়া অংশটি চলে যাবে দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটনে প্রেস করে দেব তাহলে আমাদের সিলেকশনটি উঠে যাবে একইভাবে আমরা এই পাশেও সিলেক্ট করবো দেন আমরা আবারও আমাদের প্রথম পয়েন্টারে নিয়ে গিয়ে লাগিয়ে দিব দেন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মেক্স সিলেকশনে ক্লিক করব দেন ফেরার রেডিয়াস ওয়ান দিয়ে ওকে প্রেস করে দেব আবারও আমরা লেয়ার বক্সে চলে যাব দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে দিয়ে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেজ বাটনে প্রেস করে দেব আবারও আমরা লেয়ার বক্সে যাব দেন এখান থেকে লেয়ার ওয়ান সিলেক্ট করে দিয়ে ব্যাক স্পেজ বাটনে প্রেস করে দেব দেখতে পাচ্ছেন এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটনে প্রেস করে দেব দেখতে পাচ্ছেন আমাদের ছবিতে কাজ করা মোটামুটি শেষ সো এইভাবেই ছবিতে টাই কোড পড়াতে হয় সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম